এক ব্যক্তির সাথে চট্টগ্রাম মেডিকেলের ওসিসি রুমের সামনে অপেক্ষমান এই নারী কিছুক্ষণ পর ভেতরে যান, পরে বাকুলিয়া থানা পুলিশকে জানান গণধর্ষণের কথা। পুলিশকে ওই নারী বলেন, কর্ণফুলি এলাকা থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় তাকে। জড়িত ব্যক্তিদের নামও জানান তিনি। পরে অভিযান চালিয়ে ছজনকে আটকের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের সন্দেহ হওয়ায় এক পর্যায়ে ওই নারী স্বীকার করেন, সব ছিল সাজানো নাটক। তাকে তুলে নেওয়া হয়েছে, তুলে নেওয়ার পরে তাকে তিনজন মিলে গ্যাংরেপ করে। তো বিভিন্ন জায়গার কথা বলে, কিন্তু আসলে সে যেহেতু এটা ফেব্রিকেটেড, তাকে শেখানো হয়েছে, যার কারণে তার কথাবার্তার মধ্যে এলোমেলো বলার কারণে আমাদের কাছে সন্দেহ হয়। পরে আমরা ডিটেলস তদন্ত করার পরে আমরা এটা জানতে পারি যে আমার ঘটনা হচ্ছে মিথ্যা ঘটনা। নারীর দাবি, সিবিচ ব্যবসায়ী মুসাকে ফাঁসাতে লোকের কথায় এই নাটক সাজিয়েছে তার স্বামী। বিনিময়ে তার স্বামীকে বিদেশ পাঠানো ও 20,000 টাকার চুক্তি হয়। বলছে যে কারে কুসার আর ইয়ে ওগুলো বলছে, তারপরে আমার স্বামী আমার বলছে আমি না করছি, না করবার পরে ও বলে যে কিচ্ছু হবে না এখানে। তাকে 20,000 টাকা এবং তার স্বামীকে বিদেশ নেওয়ার জন্য তার স্বামীর পরিচিত দুইজন ব্যক্তি, হয়তো আরো কেউ থাকতে পারে, তারা তাদের এই প্রলোভনটা দেয়। নৈপথ্যের কাহিনী ফাঁসের পর এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী সিবিচ ব্যবসায়ী মুসা আলম। পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে যে সত্য উদ্ঘাটন করছে, বা আমি শুধু এটাই বলবো, আমি আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করতেছি, ওরা যারা আমার এটা ইয়া করছে আল্লাহ তাদের বিচার আল্লাহ করুক। ঘটনার পর থেকে পলাতক ওই নারীর স্বামী ও ঘটনার মূল পরিকল্পনাকারী ব্যক্তিরা।